তাই তো রাইডার। আরে সর্বনাশ, তুমি তো ভালো দেখেছো। হ্যাঁ রাইডার, আর এখানে যদি রাইডার বয় হয়ে যায়, ফারাবি হয়ে যায়, তাহলে তার কোনো কথাই নাই, তাই না? আর ভাই দেখেন, ডাবল সাসপেনশন, একটা সাসপেনশন, একটা সাসপেনশন, ঠিক আছে, দুটা সাসপেনশনের বাইক যদি আপনি চান খুবই কম দামের মধ্যে, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। ডাবল সাসপেনশনের আজকে প্রচুর বাইক কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি, আর এই সাইকেলগুলো যদি আপনি নিতে চান সবচেয়ে কম দামের মধ্যে, এই সব থেকে এই ভিডিও দেখার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সাইকেলের কালারটা। কালারটা কিন্তু খুবই অসাধারণ, দেখেন ব্লু কালারের মধ্যে সাইকেলটা। দুরন্তর বাইক, দুরন্ত কিন্তু আমাদের বাংলাদেশি কোম্পানি, যে কোনো পার্টস আপনি কিন্তু বাংলাদেশের মধ্যে পেয়ে যাবেন। দুরন্তর এই বাইকটা যদি ডাবল সাসপেনশন এই বাইকটা চান, তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন। আর এই সাইকেলটা ব্যবহার হয়েছে খুব জোর, 7 থেকে 8 মাসের মতো, তারপরে এই সাইকেলটা সেল করে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এখানে বিক্রি করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। দেখেন সাসপেনশন যা যা আছে, এই সাসপেনশন যা যা আছে সবই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমি একটু দাবি আপনারা দেখাই, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, ঠিক আছে, দুইটা সাসপেনশন আপনি পাবেন। আর এটা বলে রাখি, যা যারা আসলে ডাবল সাসপেনশন চাচ্ছেন, তারা কিন্তু বসেও যে কোনো জায়গায় কিন্তু আরাম পাবেন এই সাসপেনশনের জন্য, আর এটা চালিয়ে কিন্তু আরাম পাবেন, এটা বসে এটা চালিয়ে, ঠিক আছে। এই জন্য দুইটা সাসপেনশনের মানুষজন বাইক অনেক বেশি খোঁজে, যে এই বাইকগুলো আসলে কোথায় পাওয়া যায়। যেহেতু আমি ভাই আপনাদেরকে কম চিপের মধ্যে আসতে নিয়ে এসেছি, আপনারা এখানে খুব কম চিপের মধ্যে এই সাইকেলগুলো পেয়ে যাবেন। ওকে, এই সাইকেলটা দেখতে পাচ্ছেন, ফ্রেম থেকে শুরু করে যা যা আছে সবই কিন্তু দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল থেকে শুরু করে সাইকেলের চাকা কিন্তু দুটোই কিন্তু পুরাতন চাকা, আগেরকার চাকা, চাকা চেঞ্জ হয় নাই। আর যা যা চেঞ্জ হয়েছে সেটা বলার চেষ্টা করছি। প্যানেলটা চেঞ্জ হয়েছে, ট্র্যাঙ্ক সেটটা চেঞ্জ হয়েছে, আর কোনো কিছুই চেঞ্জ হয়নি এই সাইকেলের। যা যা আছে সম্পূর্ণ পার্টসপাতি আগেরকার পার্টসপাতি আছে, আপনি চাইলে এটার পার্টস চেঞ্জ করে একেবারে নতুনের মতো করে ফেলতে পারেন, ঠিক আছে। বেল্টটা লাগিয়ে দেওয়া হয়েছে, দেখেন বেল্টটা নতুন লাগিয়ে দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি। আর এই গ্রিপগুলো লাগানো হয়েছে, ব্রেক প্যাডের গ্রিপগুলো আর হ্যান্ডেলের গ্রিপগুলো লাগানো হয়েছে, ঠিক আছে। এছাড়া আর কোনো কিছু লাগানো হয়নি। এটা পাবেন আপনি 3 থেকে 3,500 টাকার মধ্যে, এই সাইকেলটা পেয়ে যাবেন। আর আমার কথা যদি অবশ্যই বলেন, তাহলে আরও কিছু লেস কিন্তু আপনারা এই সাইকেল থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তো ভাই নেক্সট সাইকেল চলে যাবো নাকি? হ্যাঁ, ওকে, এটা দেখালাম, এরপরে নেক্সট সাইকেল চলে যাবো, নেক্সট সাইকেলটা দেখাবো। দেখেন, ও ওয়াও, অসাধারণ একটা নেক্সট সাইকেল, সাইকেলটা কিন্তু খুবই অসাধারণ। দেখেন এখানেও ব্লু কালার এবং খুবই অসাধারণ একটা সাইকেল। দেখেন আমি আবার আপনাকে দেখাচ্ছি এই সাইকেলটা। এই সাইকেলটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এই সাইকেলের কালারটা কিন্তু এখনও চটে নাই, একেবারে সেম টু সেম ওই কালারই হয়ে আছে, আর কিছু জায়গায় চটেছে, দেখাচ্ছি এই যে এই জায়গায় এটা একটু খাম হয়ে গেছে। যাই হোক, এটা দেখে নেবেন, সেকেন্ড হ্যান্ড সাইকেল যেহেতু, একটু তো ফ্রেমের সমস্যা থাকতেই পারে, তবে আপনারা যদি চেঞ্জ করতে চান সম্পূর্ণ চেঞ্জ করে একেবারে নতুনের মতো করে ফেলতে পারবেন। এখান থেকেই আপনাকে সম্পূর্ণ সব কিছু রং টং করে দিয়ে দেবে। আর এই সাইকেলের এই যে মাউন্ট, হ্যাঁ মার্গাট, মার্গাটটা তারা লাগিয়ে দিয়েছে, এই মার্গাটটা তারা লাগিয়ে দিয়েছে। আর এই সাইকেলে চেঞ্জ হয়েছে শুধুমাত্র চেন, আর আর কিছু চেঞ্জ হয়নি। দুটা চাকাই কিন্তু পুরাতন চাকা, আপনারা চাইলে কিন্তু দুটা চাকায় নতুন করে লাগিয়ে দিতে পারবেন। আর এখানে একটা কাভার ব্যবহার করা হয়েছে, এই কাভারের জন্য যেন ধুলাবালি না পড়ে, আপনার ফ্রেমটা যেন ভালো থাকে। ভাই এটা 26 সাইজের একটা সাইকেল, আর এই সাইকেলটার বডি হচ্ছে স্টিল বডি, আর এটার কিন্তু সাসপেনশন নাই। একটা দেখেন, সাসপেনশন কিন্তু নাই, এটা সাসপেনশন নাই, কিন্তু নন গিয়ার একটা সাইকেল। তো যাবতীয় সাইকেলের সম্পূর্ণ সব কিছু কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ঠিক আছে। একবার ডিটেলসে ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন, আপনাকে আসতেও হবে না। ওকে, এমনভাবে সাইকেলগুলো আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন যা যা আছে সবই কিন্তু লাগানো আছে, আর রিমগুলো অ্যালো বডি রিম, আর হাবসগুলো একটু নর্মাল হাবস, যেহেতু এত কম দামের মধ্যে সাইকেল পাচ্ছেন, সেগুলো হাবসগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো এই সাইকেলের দাম পড়বে 3,500 টাকা, যদি আপনি নিতে চান তাহলে আপনার এখান থেকে নিতে পারেন, 3,500 টাকার মধ্যে এই সাইকেলটা আপনি পেয়ে যাবেন। ওকে, আর আমার কথা বলে তো অবশ্যই আরও কিছু ডিসকাউন্ট লেস পেয়ে যাবেন। ওকে, এই সাইকেলটা 3,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। ওকে, নেক্সট সাইকেল দেখাবো, দেখো চলেন। ওকে, এখন যে সাইকেলটা দেখাচ্ছি, দেখেন এই সাইকেলটা, এই সাইকেলটা ইয়েলো কালারের মধ্যে, ওয়াও, ফিট 00 সাইকেলটা, ঠিক আছে, অসাধারণ একটা সাইকেল, কালারটাও কিন্তু খুবই জোস। যারা আসলে এই কালার পছন্দ করেন তারা এই কালার নিতে পারেন, কারণ অনেকেই সাইকেল কিনেন তাদের কালার পছন্দ অনুযায়ী এবং তাদের ডিজাইন অনুযায়ী। এটা হচ্ছে 26 সাইজের একটা সাইকেল, আর এই সাইকেলে কিন্তু বডিটা হচ্ছে স্টিল বডি, আর এটাও কিন্তু নন গিয়ার একটা সাইকেল। আমি বলেছিলাম যে আপনাকে 4,000-এর মধ্যে কিছু অ্যামেজিং সাইকেল দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে এই সাইকেলগুলো, যেটা খুব কম দামের মধ্যে আপনি পেয়ে যাবেন, 4,000-এর মধ্যে, একেবারে 4,000-এর মধ্যে। দেখেন
সাইকেলের কন্ডিশন যা যা আছে সম্পূর্ণ কিন্তু দেখানোর চেষ্টা করছি। এটার কিন্তু এই যে প্যাডগুলো লাগানো আছে, গ্রিপগুলো লাগানো আছে, হ্যান্ডেল ব্রেক প্যাডে গ্রিপগুলো লাগানো আছে, সিটটা চেঞ্জ করে দেওয়া আছে, দুটা চাকায় কিন্তু পুরাতন, আর যা যা আছে সবই পুরাতন, পাশপাতি যা আছে সবই পুরাতন লাগা দেওয়া আছে, আর কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন, খালি চেনটা চেঞ্জ করা হয়েছে, আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। ঠিক আছে, দেখতে পারেন একেবারে নতুনের মতো হয়ে আছে। ওকে, ওয়াও, সাইকেলটা খুবই অসাধারণ। যারা মধ্যে যারা সাইকেল চাচ্ছেন তারা সাইকেলগুলো নিতে পারেন, নন গিয়ার সাইকেল, আর এটা কিন্তু সাসপেনশন নাই। ঠিক আছে, এই জন্য এটার দাম হচ্ছে 3300 টাকা। 3300 টাকার মধ্যে এই সাইকেলটা অনায়াসে আপনি নিতে পারেন, এরপর আমার কথা বলবেন, আরও কিন্তু ছাড় পেয়ে যাবেন। ওকে, তাহলে নেক্সট সাইকেল চলে যাবো নাকি? ওকে, এতক্ষণ একটা সাইকেল দেখালে বোরিং হয়ে যাবেন, নেক্সট সাইকেলে চলে যাই। ওয়াও, এই সাইকেলটা দেখেন, এই সাইকেলটা একটু দেখায় আপনাদেরকে, এই সাইকেলটা দেখানোর চেষ্টা করছি। এই সাইকেলটাও কিন্তু খুবই অসাধারণ সাইকেল, আর এই সাইকেলটা রেড কালার। ঠিক আছে, এই সাইকেলটাও কিন্তু নন গিয়ারের মধ্যে স্টিল বডি, 26 সাইজের একটা সাইকেল, আর এই সাইকেলটা খুবই কম দামের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। সাইকেলটা দেখেন পিছনেও কিন্তু ক্যারিয়ার আছে। ঠিক আছে, এই ক্যারিয়ারে যে কাউকে কিন্তু আপনি বসাতে পারবেন, একেবারে নির্দ্বিধায়। যারা আসলে ক্যারিয়ার আলা সাইকেল চাচ্ছেন তারা কিন্তু এই সাইকেলগুলো নিতে পারেন। এটা কিন্তু সাসপেনশন নাই, খুবই কম দামের মধ্যে যেহেতু সাইকেল, এই সাইকেলগুলো আপনি নিতে পারেন। খুবই কম দামের মধ্যে বলতে 3000 টাকার মধ্যে এই সাইকেলটা আপনি পেয়ে যাবেন, একেবারে আরও কিছু কমাতে পারবেন যদি আমার কথা আপনি বলেন। 3000-এর মধ্যে এই সাইকেলটা আপনি পেয়ে যাচ্ছেন। এর ফ্রেমটা দেখেন ভাই, 80 ফ্রেম, দেখেন, দেখতে পাচ্ছেন ঢেউয়ের মতো একটা ফ্রেম। এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এই ডিজাইন একটা ডিজাইন, এই ডিজাইন একটা ডিজাইন। ঠিক আছে, মানে অস্থির ডিজাইন, মানে কি বলবো, ম্যাজিক্যালি ফ্রেম করেছে, এরপর দিয়ে ভিতর দিয়ে এটা ঢুকিয়ে দিয়েছে, ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে ভাই ভাই ভাই, এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে, এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে, এরকম ফ্রেম রেট তৈরি করেছে। ঠিক আছে, দেখেন যা যাবতীয় আছে সম্পূর্ণ সব কিছু কিন্তু দেখানোর চেষ্টা করছি, আর যা যা আছে আপনারা নিজের চোখে দেখে নিতে পারবেন এই সাইকেলটা দেখার পরে। আপনি কিন্তু কোনো স্ক্রিনশট কিন্তু নেওয়া লাগবে না, আপনার একেবারে মনের ভাবে যে ভিডিওর মধ্যেই সম্পূর্ণ সব কিছু দেখতে পাচ্ছি। দেখেন এই সাইকেলটা 3000-এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, দেখেন এর কিন্তু চেঞ্জ কোনো কিছুই হয়নি, এর জাস্ট দুটো চাকা চেঞ্জ করতে হবে আপনাকে, সিটটা চেঞ্জ করতে হবে, আর ফ্রেমটা একটু ডিজাইন করে দিতে হবে বা স্টিকার মেরে দিতে হবে, তাছাড়া কিচ্ছু করা লাগবে না, সম্পূর্ণ ওকে আছে সাইকেলটা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট সাইকেলে চলে যাই। ওকে, নেক্সট সাইকেলে চলে যাই। নেক্সটে এই সাইকেলটা দেখাবো, এই সাইকেলটা দেখেন, এই সাইকেলটা আরও বেশি জোশ হয়ে আছে, সাইকেলটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এই সাইকেলটা দেখেন, অসাধারণ একটা সাইকেল কিন্তু, দেখেন এটা হচ্ছে দুরন্তর একটা সাইকেল। ঠিক আছে, এই ফ্রেমটাও কিন্তু আগেরকার ফ্রেমের মতনই, ওই সাইকেলের চেয়ে এই সাইকেলটা আরেকটু বেশি ফ্রেশ, একেবারে নিউ কন্ডিশনের মতো হয়ে আছে, দেখলে আপনি বুঝতে পারছেন। এর প্যাডেল থেকে শুরু করে, এর হ্যান্ডেল বার থেকে শুরু করে, এর ফ্রেম থেকে শুরু করে, এর দুটা চাকাই কিন্তু পুরাতন চাকা, যা যা আছে সবই কিন্তু স্টকের পার্টস দেওয়া আছে, এবং যা যা আছে কোনো কিছু কিন্তু চেঞ্জ করা হয়নি। ঠিক আছে, এটা ক্যারিয়ার আছে, ক্যারিয়ারে সুন্দর করে এখানে কোনো কিছু নিতে পারবেন, আপনি আপনার বন্ধুবান্ধবকে ক্যারিয়ারে তুলতে পারবেন। ঠিক আছে, আর নতুন ব্রেক প্যাড লাগানো দেওয়া আছে, আর হ্যান্ডেল প্যাড লাগানো দেওয়া আছে, এগুলো সম্পূর্ণ কিন্তু সব কিছুই একবার ডিটেলসে লাগিয়ে দেওয়া আছে, ডিটেলসে আপনাকে দেখানোর চেষ্টা করছি। আর একটা হচ্ছে গার্ড লাগানো আছে, যেটা চেন আপনাকে বাঁচাবে, এই যে পাশে গার্ড লাগানো আছে, যেটা চেনের ধুলাবালি পড়া থেকে আপনাকে বাঁচাবে, এটা সবচেয়ে বেশি উপকারিতা। ঠিক আছে, এটাও কিন্তু খুবই জোশ হয়ে আছে। আর আমি একটু আপনাদেরকে এর সিস্টেমটা দেখাই, দেখেন ব্রেকটা দেখাই, দেখেন আমি ব্রেক দিব। ঠিক আছে, এই দেখেন একবারে জায়গা মতো কাজ। ঠিক আছে, যেখানে এই কাজ সেখানে রাত। ওকে, দেখেন এই সাইকেলটা পুরোপুরি দেখে নিলেন, এই সাইকেলটা পেয়ে যাবেন আপনি 3000 টাকার মধ্যে। যদি আপনার ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে কিন্তু এদের সাথে যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনেই নাম্বার দেওয়া থাকবে, সম্পূর্ণ নাম্বার। ওকে, হ্যাঁ, তাই তো রাইডার, আরে সর্বনাশ, তুমি তো ভালো দেখেছো, হ্যাঁ রাইডার, আর এখানে যদি রাইডার বয় হয়ে যায়, ফারাবি হয়ে যায়, তাহলে তার কোনো কথাই নাই, তাই না? আচ্ছা যাই হোক, আমার ইউটিউব চ্যানেলের নামের সাথে যে নামটা আসলে যদি মিল থাকে তাহলে তো দেখতে ভালোই লাগে, রাইডার বয় ফারাবি যদি থাকে তাহলে খুবই ভালো হয়। যাই হোক, আমি সাইকেলটা কিনলে আমি এখানে রাইডার বয় ফারাবি লিখে নিতাম। ঠিক আছে, এখন যেহেতু আমি কিনতে পারছি না, আপনাদের জন্য দেখাচ্ছি, আপনারা চাইলে সাইকেলটা নিতে পারেন। রিমটাও অ্যালো রিম পেয়ে যাবেন, হাফসটাও কিন্তু খুব ভালো হাফস, এবং প্যাডেল থেকে শুরু করে যা যা আছে সবই কিন্তু ওইভাবেই লাগানো আছে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। তো এই সাইকেলটা আপনি 3000 টাকার মধ্যে এই সাইকেলটা পেয়ে যাবেন। ওকে,
তো আমার পেজগুলোতে অবশ্যই ফলো করবেন, আমার পেজে সবসময় আমি আপডেট দিই, আর আমার চ্যানেলটা তো আপনি ফলো করছেনই। চ্যানেলে কিন্তু আরও বেশি বেশি রিয়াকশান ভিডিও আসছে, প্লাস এই সাইকেলের রিভিউগুলো আসছে। ঠিক আছে, আমি আরও দূরে যাওয়ার চেষ্টা করছি, যেখানে সেকেন্ড হ্যান্ড সাইকেলগুলো খুব কম দামের মধ্যে পাওয়া যায়। নতুন সাইকেলের ভিডিও তো সবাই দেখতে পান, কিন্তু সেকেন্ড হ্যান্ড সাইকেলের আসলে ভিডিওগুলো অনেকেই চান, অনেকেই মানে কিনতে চান কম বাজেটের মধ্যে। তাদের জন্য এই সেগমেন্টের সাইকেলগুলো আমি নিয়ে আসছি, হয়তো আপনারা যদি বলেন তাহলে আমি নতুন সাইকেলের ভিডিওগুলো নিয়ে আসবো। ঠিক আছে, বিভিন্ন দোকানে যেয়ে নতুন সাইকেলের ভিডিওগুলো করার চেষ্টা করবো। আর আমার রিয়াকশান ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন, ওখানে কিন্তু আমি বিভিন্ন রিয়াকশানের ভিডিও দিই, যে সাইকেলগুলো কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে নতুন সাইকেল মানে রেডি করা হচ্ছে, একটা নর্মাল সাইকেলকে ইলেকট্রিক বাইসাইকেল কীভাবে তৈরি করা হচ্ছে, সেই ভিডিওগুলো কিন্তু আমি দিই। ওকে, তো সবই কিন্তু সাইকেলের উপরে, যেহেতু সাইকেলের উপরে ভিডিওটা আর সাইকেলের উপরে চ্যানেল, সাইকেল রিলেটেড সব ভিডিও আপনি পেয়ে যাবেন। পেজটা কিন্তু ফলো করতে হবে না, নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে, আর নেক্সটে আরও ধামাকা ভিডিও দেখাবো, সেজন্য নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।